গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার ছেলে আবার তোমাদেরকে মাধ্যমিকের কয়েকটা ম্যাপ করে দেখাবে। তোমরা মাধ্যমিকের ম্যাপটা দেখো, দেখে আর ওকে উৎসাহ দিও, তাহলে ও আরও তোমাদেরকে পরে অনেক ম্যাপ করে করে দেখাবে। তোমার নাম বলো। আমার নাম ঋতমন্না, আমি ক্লাস ফাইভে পড়ি। আমি আজকে মাধ্যমিকের ম্যাপ করে দেখাবো। ঠিক আছে, দেখাও। ম্যাপ করতে গেলে আমাদের ফার্স্টে ম্যাপে দাগ নম্বর দেখে লিখে নিতে হয়। কোশ্চেন পেপারে যত দাগ নম্বর আছে আমি লিখে নিয়েছি 10। এবারে তারপর আমাদের কাজ, ম্যাপের মধ্যে কাজ শুরু হচ্ছে ফার্স্ট। তারপর আমি নর্থ লাইন করে নেব। আমি নর্থ লাইন করে নিচ্ছি। নর্থ লাইন হয়ে গেছে, এরপরে ইন্ডেক্স করতে হয়। আমি ইন্ডেক্সটা আগে থেকে করে রেখেছি। আমি পেনে করেছি ইন্ডেক্সটা, কিন্তু তোমাদের পেন্সিলে করতে হবে। তাহলে আমি এবারে ম্যাপ করা স্টার্ট করছি। তাহলে ফার্স্টে দেখো, আমি চিহ্ন দিয়ে দিয়েছি যে ভারতের উদ্যাননগরী লখনউ, সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছি যে ভারতের উদ্যাননগরী লখনউ এখানে পড়লে আমি এই চিহ্নটা দেব। ঠিক আছে, এবার আমি স্টার্ট করছি ভারতের উদ্যাননগরী লখনউ। লখনউ করতে গেলে আমাদের এই যে ভারত আর নেপালের সব থেকে উত্তরের যে জায়গাটা মিশছে অংশটা থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে, আর নেপালের সব থেকে পূর্ব দিকের অংশটা থেকে একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। আমি লাইনটা টেনে নিচ্ছি। আমি লখনউ করে নিয়েছি। উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনউ। তারপরে সেকেন্ডে আছে ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা। কান্ডালা একটি বন্দর, তাই আমি এটা এখানে কালো ভরাট করে দিয়েছি পুরো। তাহলে এবার আমি স্টার্ট করছি কান্ডালা করছি। এই যে এইটা কচ্ছের উপসাগর, এর ওপরেই এই যে এই খাঁজটায় হলো কান্ডালা বন্দর। তারপর থার্ডে আছে হিমালয়ের রানী সিমলা। সিমলা হলো হিমাচল প্রদেশের রাজধানী। তাহলে সিমলা করতে গেলে আমাদের কী করতে হবে? ফার্স্টে একটা লাইন টেনে নিতে হবে। আমি লাইনটা টেনে নিচ্ছি, স্ট্রেট লাইন, একবারে জম্মু কাশ্মীরের সব থেকে নিচু খাঁজ থেকে কন্যাকুমারিকা অন্তরিক পর্যন্ত। আমি লাইনটা টেনে নিয়েছি। তারপরে এই যে এই খাঁজটা থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে এই খাঁজটা পর্যন্ত। আমি লাইনটা টেনে নিয়েছি। এই যে আছে তার একটু বাম দিকে আমি বসিয়ে দেবো, একটু বাম দিকে। এইটা সিমলা, হিমাচল প্রদেশের রাজধানী। তারপরে চারে আছে ভারতের লৌহ নগরী জামশেদপুর, এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে জামশেদপুর করতে গেলে আমাদের ফার্স্টে কী করতে হবে? চিল্কা হ্রদ খুঁজে নিতে হবে। এই যে এটা চিল্কা হ্রদ, এটা থেকে একটা স্ট্রেট আমি লাইন টানবো। এই যে এই ব্ল্যাকটা আছে এই এই লাইনটার প্যারালালে। তাহলে আমি টেনে নিচ্ছি লাইনটা। লাইনটা টেনে নিয়েছি। তারপরে এইখানে আছে কলকাতা। এই যে কলকাতা থেকে একটা স্ট্রেট লাইন আমি টেনে নেব। কলকাতা থেকেও আমি একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। হলো এটা কলকাতা। এবারে এই যে হলো, এর একটু উপরে আমি বসিয়ে দিচ্ছি, বা এখানেও বসানো চলে। আমি এখানেই বসিয়ে দিলাম। আমি এটা জামশেদপুর, এটা আমি 4 নম্বর দাগ দিয়ে দিলাম। তারপরে পাঁচে আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর করতে গেলে আমাদের এই যে আমি লাইনটা টেনেছিলাম সিমলা করতে গিয়ে, ওটাই আমাদের এইটাই কাজে লাগবে। তাহলে আমি কী করবো,
এই যে লাইনটা আছে এটা ঠিক আছে, তারপরে কৃষ্ণা নদীর বদ্বীপটা, কাবেরী নদীর বদ্বীপটা আমাদের দেখে নিতে হবে। আমি কাবেরী নদীর বদ্বীপ এই যে এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি, আগের ম্যাপে আমি করেছিলাম, তাও এই ম্যাপে আমি আরেকটু করে দিচ্ছি। এইরকম ভাবে নদীটা চলে গেছে। এই যে এই বদ্বীপের সব থেকে উঁচু জায়গাটা থেকে এইটা একটা স্ট্রেট লাইন টেনে নেব, তাহলে আমি লাইনটা টেনে নিচ্ছি। এটা টেনে নিয়ে দেখবো, দিয়ে টেনে নিয়েছি, তারপরে এই জায়গাটায় আমি বসে নিচ্ছি, এটা লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, যেখানে ছেদ করেছে ওখানেই কোয়েম্বাটুর, আমি এটা কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমি দাগ দিয়ে দিলাম। তাহলে আমি ফার্স্ট থেকে আরেকবার বলে দিচ্ছি যে ইন্ডেক্সে কী ছিল। এই যে ভারত ফার্স্টে ছিল ভারতের উদ্যান নগরী লখনউ, উত্তরপ্রদেশের রাজধানী, এখানে করেছি। তারপর সেকেন্ডে ছিল ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালাত, কচ্ছর উপসাগরের ওপরে, এই যে। তারপর থার্ডে ছিল হিমালয়ের রানী সিমলা, হিমাচল প্রদেশের রাজধানী, এখানে করেছি আমি। তারপরে ফোর্থে ছিল ভারতের লৌহনগরী জামশেদপুর টাটা, এই যে আমি করেছি, এখানে জামশেদপুর অবস্থিত। তারপরে মাঝে আছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, এখানে কোয়েম্বাটুর অবস্থিত। তাহলে আজকের মতো এতটাই, আর আরও যদি ম্যাপ চাও তাহলে কমেন্ট বক্সে লিখবে, আর নতুন নতুন ভিডিও চাইতে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।